প্রতিটি ভারতীয় নাগরিকের সঞ্চয়ের একটা বড় জায়গা হচ্ছে এলআইসি। প্রায় প্রতিটি ভারতীয় নাগরিক, সে যতই গরিব হোক না কেন, সবারই কিন্তু কিছু না থাকুক একটা এলআইসির পলিসি কিন্তু রয়েছে। তো আপনারা কি কোনো এলআইসি পলিসি করেছেন কি করেননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি কোনো এলআইসির পলিসি থাকে, অথবা আপনারা যদি ভাবছেন যে আপনারা কোনো এলআইসির পলিসি করবেন, তাহলে সেক্ষেত্রে এলআইসির তরফ থেকে আপনাদের জন্য দুটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, দুটি বড়সড় সুখবর রয়েছে আপনাদের জন্য। বিশেষ করে দ্বিতীয় যে খবরটি রয়েছে সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানতেই হবে। সেই জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো প্রথম যে সুখবরটি দেওয়া হয়েছে সেটি জারি হওয়ার পর থেকে আপনারা কিন্তু এলআইসির পলিসি সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুবিধা বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এখন কিন্তু মুহূর্তেই হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এলআইসিতে আপনার কত টাকা প্রিমিয়াম বাকি রয়েছে, এছাড়া প্রিমিয়ামের যাবতীয় সমস্ত তথ্য আপনারা কিন্তু এবার হোয়াটসঅ্যাপে সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন। এলআইসিতে যদি আপনাদের পলিসি থাকে, তাহলে এখনও পর্যন্ত আপনারা কত টাকা জমালেন, আপনাদের প্রিমিয়াম কত টাকা বাকি রয়েছে, পলিসির স্ট্যাটাস কী, এই সমস্ত কিছু জানতে কিন্তু আপনাকে অনেক কাঠঘর পোড়াতে হয়। কিন্তু এবার থেকে আপনাদের আর এই ধরনের ঝক্কি পোয়াতে হবে না। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি সম্প্রতি কী করেছে, তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা লঞ্চ করেছে তাদের পলিসি হোল্ডারদের জন্য। এই পরিষেবার সুবিধা তারাই পাবেন যারা তাদের পলিসি রেজিস্টার করেছেন এলআইসির অনলাইন অফিসিয়াল পোর্টালে। তো কীভাবে করতে হয় অফিসিয়াল পোর্টালে লগ ইন, যদি আপনারা করে না থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তো এ নিয়ে আমরা একটা ডিটেলসে ভিডিও করে দেবো। এবং এই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে এখন থেকে পলিসি হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে যাবেন, যেমন প্রিমিয়ামের খুঁটিনাটি তথ্য, ইউএলআইপি প্ল্যানের স্টেটমেন্ট সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এখন থেকে আপনারা জানতে পারবেন। এলআইসির যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যাটবক্স লঞ্চ করছে, সেই চ্যাটবক্স থেকে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন। তার জন্য এখন থেকে আপনাদের আর এলআইসির অফিসে গিয়ে বারবার ওখানে গিয়ে লাইনে দেওয়ার কিংবা সময় নষ্ট করার প্রয়োজন পড়বে না। তো এলআইসির হোয়াটসঅ্যাপ পরিষেবা আপনারা কী করে ব্যবহার করবেন? তো প্রথমে আপনার ফোনে এলআইসির হোয়াটসঅ্যাপ যে নম্বরটি রয়েছে সেই নম্বরটিকে প্রথমে আপনাকে সেভ করতে হবে। নম্বরটি হচ্ছে 8976862090। এরপর আপনার হোয়াটসঅ্যাপে খুলতে হবে এবং সার্চ করে এলআইসি অফ ইন্ডিয়া হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সটিকে প্রথমে আপনাকে ওপেন করতে হবে। অর্থাৎ এই নম্বরটি তো আপনি সেভ করলেন এলআইসি দিয়ে, তারপরে আপনাকে হোয়াটসঅ্যাপে এই যে চ্যাটবক্সটি রয়েছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে। এরপরে সেখানে গিয়ে আপনাকে হাইলিকে পাঠাতে হবে। এলআইসি চ্যাটবট আপনাকে 11টা অপশন পাঠাবে এবং সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে। অপশন নম্বরগুলি থেকে আপনারা যে পরিষেবা চাইছেন সেটা আপনাকে বেছে নিতে হবে। যেমন এক নম্বরে রয়েছে প্রিমিয়াম ডেট অর্থাৎ প্রিমিয়াম ডিউ ডেট কবে রয়েছে, দু নম্বরে রয়েছে বোনাস ইনফরমেশন অর্থাৎ আপনি যেই পলিসিটি নিয়েছেন সেখানে আপনারা বোনাস কত টাকা পাবেন, এই সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। তো এরকমভাবে টোটাল আপনারা 11খানা অপশন পাবেন। আপনাকে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটেই যাবতীয় তথ্য পাঠিয়ে দেবে এলআইসি। তো আপনারা কী কী পরিষেবা পাবেন এই হোয়াটসঅ্যাপ চ্যাটবক্সের মাধ্যমে? তো কত টাকা আপনাদের প্রিমিয়াম বাকি রয়েছে সেটা জানতে পারবেন, বোনাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন, পলিসি স্ট্যাটাস, লোন এলিজিবিলিটি কোটেশন, লোন রিপেমেন্ট কোটেশন, লোন ইন্টারেস্ট ভিউ, প্রিমিয়াম পেইড সার্টিফিকেট পেয়ে যাবেন, ইউএলআইপি স্টেটমেন্ট অফ ইউনিট পেয়ে যাবেন, এলআইসি সার্ভিস লিঙ্ক করতে পারবেন, অপট ইন অপট আউট সার্ভিস আপনারা এখান থেকেই চুজ করতে পারবেন, এবং অ্যান্ড দ্য কনভারসেশন অর্থাৎ এলআইসি কোনো এক্সিকিউটিভের অর্থাৎ যেই আপনি এতক্ষণ থেকে চ্যাটবক্সটি করছেন সেটাকে যদি আপনি বন্ধ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা 11 ক্লিক করে আপনারা সেটাকে বন্ধও করতে পারবেন। তো এলআইসির তরফ থেকে দ্বিতীয় যে আপডেটটি জারি করা হচ্ছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করেননি, অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আপনাদের মধ্যে যারা যারা এলআইসিতে নতুন কোনো পলিসি নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এলআইসি একটা দুর্দান্ত নতুন পলিসি লঞ্চ করেছে। হ্যাঁ বন্ধুরা, যেই পলিসিটির নাম দেওয়া হয়েছে এলআইসি জীবন আজাদ পলিসি। এক্ষেত্রে প্রিমিয়ামের 7 গুণ টাকা আপনি যখন এই পলিসি ম্যাচিওর হয়ে যাবে সেই সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি জীবন আনন্দ নামে একটি পলিসি চালু করেছে। এটি হচ্ছে একটা নতুন সঞ্চয় প্রকল্প, যেখানে জীবন আনন্দ জীবন আজাদ পলিসির মাধ্যমে মানুষকে নিরাপত্তা এবং সঞ্চয়ের সুবিধা দিচ্ছে কোম্পানি। এই স্কিমের মাধ্যমে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত বিমা কভার আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি এলআইসির এই জীবন আজাদ যেই এই আপনি যদি এই
পলিসিটি নেন তাহলে সেক্ষেত্রে আপনারা আরও বেশ কিছু ফিচার্সও পেয়ে যাবেন। তো এলআইসির যে জীবন আজাদ পলিসিটি রয়েছে সেটা হচ্ছে একটা এন্ডাউমেন্ট প্ল্যান, অর্থাৎ যদি পলিসি মেয়াদের মধ্যে পলিসি হোল্ডারের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। এই স্কিমে আপনারা ঋণের সুবিধাও পেয়ে যাবেন। এই পলিসির মেয়াদ শেষের পরে ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আপনারা বড় তবিহল আপনারা পেয়ে যাবেন। এলআইসি জীবন আজাদ প্রকল্পে আপনারা সর্বনিম্ন 2 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা দেওয়া হয়। এই যে পলিসিটি রয়েছে সেটা 15 বছর থেকে 20 বছরের জন্য আপনারা এই পলিসিটিকে নিতে পারবেন। এই পলিসিতে আপনাকে কত বছরের জন্য প্রিমিয়াম দিতে হবে তো আপনাদের জানিয়ে দিই যে আপনি যদি এলআইসির এই জীবন আজাদ পলিসিটি যদি নেন তাহলে সেক্ষেত্রে পলিসির যে মেয়াদ রয়েছে সেটাকে -8 ধরা হয়। অর্থাৎ আপনি যদি এই পলিসির জন্য আপনি যদি 20 বছরের প্রিমিয়াম বেছে নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 20-8 অর্থাৎ 12 বছরের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে। এই পরিকল্পনার মাধ্যমে আপনারা বার্ষিকভাবে অথবা অর্ধবার্ষিক, হাফ ইয়ারলি, ত্রৈমাসিক অথবা মাসিক ভিত্তিতে আপনারা প্রিমিয়াম দিতে পারবেন। আপনি যদি এলআইসি আজাদ প্ল্যানের সুবিধা পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বয়স 90 দিন থেকে সর্বোচ্চ 50 বছর বয়স অবধি আপনারা এলআইসির এই জীবন আজাদ পলিসিটি নিতে পারবেন। অর্থাৎ 90 দিনের শিশুর নামেও এই পলিসিটি নেওয়া যেতে পারে এবং আপনার বয়স যদি 50 বছর হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্কিমের সুবিধা পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। এবং আপনাদের জানিয়ে দিই যদি এই বিমা গ্রহণকালে ব্যক্তি যদি মেয়াদপূর্তির আগে মারা যান তবে এই প্রকল্পের অধীনেও কিন্তু সুবিধা দেওয়া হবে। মৃত্যুকালীন সুবিধা বেসিক সাম অ্যাসিওর যত টাকা আপনি নেবেন তার সমান বা বার্ষিক প্রিমিয়ামের 7 গুণ আপনারা পেয়ে যাবেন। মৃত্যুকালীন সুবিধা মোট প্রদত্ত প্রিমিয়ামের 105% কম হবে না এমনটা কিন্তু জানানো হয়েছে এলআইসির তরফ থেকে। তোমরা এলআইসির যে 2টো নিউজ সম্পর্কে আপনাদের জানালাম তার মধ্যে কোনটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।